7 দিনও লাগলো না অভিষেক ব্যানার্জির কথা রাখতে। ধূপগুড়িতে গিয়ে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন, উপনির্বাচনে জিতলে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে। এর জন্য সর্বোচ্চ সময়সীমা তিনি জানিয়েছিলেন 31শে ডিসেম্বর। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময়সীমা নিলেন না। তিনি ফলাফল ঘোষণার মাত্র 4 দিনের মাথায় জানিয়ে দিলেন ধূপগুড়ি মহকুমা হচ্ছে। সোমবার নবান্ন থেকে মমতা ব্যানার্জি বলেন, বানারহাটের কিছুটা অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হবে আলাদা মহকুমা। দীর্ঘদিনের দাবি ছিল ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হোক, কিন্তু সেই দাবিতে এতদিন শিলমোহর পড়েনি। সম্প্রতি ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি প্রতিশ্রুতি দেন, আমরা এবারের নির্বাচনে জয়লাভ করলে 3 মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করব। তিনি আরও বলেন, আমি কথা দিলে কথা রাখি, এরপরে ধূপগুড়িকে মহকুমা করার সম্ভাবনা বেড়ে যায়। ধূপগুড়ি উপনির্বাচনে ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধূপগুড়ি কেন্দ্রে 4309 ভোটে জয়লাভ করেছেন। তখনই ঠিক হয়ে যায় ধূপগুড়ি মহকুমা শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি নবান্ন থেকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেন। এছাড়াও টুইট বার্তায় জানিয়েছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে প্রতিশ্রুতি মতো চলতি বছর শেষ হওয়ার আগেই ধূপগুড়ি মহকুমা হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাজের সুবিধে হবে, এই এলাকার মানুষের উন্নয়নের পথ খুলে যাবে। ধূপগুড়ির সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের লক্ষ্য স্থির। জানা যাচ্ছে ভুটান সীমান্ত থেকে শুরু করে ধূপগুড়ি ব্লকের শেষ প্রান্ত জলঢাকা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে ধূপগুড়ি মহকুমা গঠন করা হচ্ছে। এবারের ভোটে তৃণমূলের ইস্তেহারেও ছিল ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তৃণমূল নেত্রী। রাজ্যে শিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে ধূপগুড়িবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছেন। তারা অকাল হোলিতে মেতে ওঠেন সোমবার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ধূপগুড়িতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ভাবতে পারেননি এত দ্রুত ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর ধূপগুড়ি আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাবডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাবডিভিশন ধূপগুড়ি হচ্ছে এবং সেটা ডিটেলস প্রসেস চলছে। ফিরে এসে আমি ওটা মানে যা করার করে দেবো, বাট ধূপগুড়িতে সাবডিভিশন হচ্ছে, এটা যদি আপনারা দয়া করে ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাবডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে। আমি কিন্তু যাচ্ছি 5 বছর পরে, কারণ 5 বছর যাওয়ার পারমিশন পাইনি আমরা, যদিও অনেক ইনভিটেশন ছিল। এখনও অনেক ইনভিটেশন আছে, কিন্তু বেশি দূরে আমি যেতে চাই না, এই কারণে যে এমার্জেন্সি হলে আমি যাতে ফিরে আসতে পারি কাছাকাছি এবং ছোট্ট জায়গায়। কিন্তু স্পেন আমাদের সাথে বুক ফেয়ারে এবারে ইন্টারন্যাশনাল পার্টি ছিল এবং বিজনেস বিজিবিএসের মিটিং আছে আপনারা জানেন 21-22-23, সেখানেও নিশ্চয়ই পার্টনার হবে এটা আমরা আশা করি। তাছাড়াও ফিল্মেও তারা আসে, ওদের ফিল্ম, পেন্টিংস, ফুটবল সব কিছুই ভেরি পপুলার এবং ওদের ম্যানুফ্যাকচারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।